হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যেটি ইউটিউবে এটা প্রথমবার ভিডিও হচ্ছে এরকম টাইপের। এরকম টাইপের কোনো কন্টেন্ট নেই, আমি পুরো ইউটিউব খুঁজে দেখেছি। সো তোমাদের জন্য যারা 31 তারিখ প্রাইমারি পরীক্ষা দিচ্ছ বা সিটের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য প্রচুর প্রচুর হেল্পফুল হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2018-র সিটেডের যে বেঙ্গলি কোশ্চিন হয়, বেঙ্গলি পোর্শনের, সেই বেঙ্গলি পোর্শনের পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সেই প্রশ্নে আমরা জানি 30টি কোশ্চিন থাকে, 30টির মধ্যে 15টা থাকে কন্টেন্ট পার্ট থেকে আর 15টা থাকে পেডাগজি। সো কন্টেন্ট পার্টের কোশ্চিন গুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো দেখো, এখানে প্রথমত একটি গদ্যাংশ রয়েছে, যে গদ্যাংশ থেকে তোমাদের মোটামুটি 8টা থেকে 9টা কোশ্চিন রয়েছে। এই কোশ্চিন গুলো তোমরা দেখতে পাচ্ছ। সো এই গদ্যাংশ থেকে বা কম্প্রিহেনশন থেকে এই কোশ্চিন গুলো আমি সলভ করব না, কারণ তুমি গদ্যাংশ পড়ে নিও এবং সলভ করে নিও। আমি অ্যান্সার গুলো দেখো তোমার রাইট চিহ্ন দিয়ে রেখেছি। হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর পিডিএফটা তুমি সংগ্রহ করে নিতে পারবে ডেসক্রিপশন বক্স থেকে। এবং দেখো একটি কবিতা রয়েছে, এই কবিতা সরি আরেকটি গদ্যাংশ রয়েছে, সেই গদ্যাংশ থেকেও তোমার এখান থেকে তুমি আনসার করে নিতে পারবে। আমি চলে আসি পেডাগজি পার্ট থেকে, যেখান থেকে অন্তত পক্ষে সামনে এক্সামকে কেন্দ্র করে 5 থেকে 6টা কোশ্চিন মিনিমাম তুমি কমন পাবেই পাবে, গ্যারেন্টি। সো শুরু করি আজকের ভিডিওটা। সো শুরু করার আগে একবার বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। হ্যাঁ, তারপরে দেখো 136 নাম্বার কোশ্চিন, অর্থাৎ আজকের প্রথম পেডাগজিক্যাল কোশ্চেন। তাহলে এখানে কোশ্চিনটা কি বলেছে দেখো, বলছে ধারাবাহিক লেখা। এখানে দেখতে পাচ্ছ, ধারাবাহিক লেখা বা প্রসেস রাইটিং এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে? শব্দসীমা, নেক্সট বলছে অলংকার, অলংকারিক ভাষার ব্যবহার, সম্বন্ধ সূচক বিষয়, বিশেষণের ব্যবহার, ধারণার সংগঠি। তাহলে ধারণার সংগোষ্ঠী কোনটা ব্যবহার করা হবে? তাহলে এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে তোমার ধারণা সংগোষ্ঠী, অর্থাৎ তুমি যে কোনো একটা পার্টিকুলার প্রসেসিং রাইটিং লিখছো, তো তোমার ধারণা অনুযায়ী লেখাটাকে সব থেকে বেশি অনুসরণ করা হবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, 137 নম্বর কোশ্চেন। তাহলে বলতে চাইছে যে লেখা, দেখো কোশ্চেন হচ্ছে লেখা হলো একটি ড্যাশ এবং একটি ড্যাশ নয়। তাহলে লেখা একটা পদ্ধতি, ওকে মনে রাখবে, লেখা একটা পদ্ধতি আর উৎপাদন নয়। লেখা অবশ্যই একটা পদ্ধতি, উৎপাদন নয়। নেক্সট কোশ্চেন, 137 নম্বর কোশ্চেন, এখানে কোশ্চেনটা বলেছে, সরি 138 নম্বর কোশ্চেন, বলেছে দেখো দুই দিকে কোশ্চেন আছে তাই একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ কম্প্রোমাইজ করে নিও। বলছে একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির বিষয়ে মনোযোগ দেবেন তা হলো অলংকারিক ভাষার ব্যবহার, নির্ভুল ব্যবহার বানান, ব্যাকরণগত ভাবে নির্ভুল কাঠামো, ধারণার প্রকাশ। আমি একই কথা বলতে চাইছি যে যখন লেখার দক্ষতা যখন শব্দটি আসবে, তখন ধারণার প্রকাশ, অর্থাৎ সে কি ফিল করছে সেই ধারণাটাকে লেখার অভিমত দেবেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধারণার প্রকাশ। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল ধারণার প্রকাশ। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে যা বোঝায়। পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে কি বোঝায়? তাহলে এখানে অপশন গুলো রয়েছে, 1 নম্বর কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, 2 নম্বর উক্ত পাঠে যেসব ব্যাকরণগত বিষয় তা নিয়ম ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা, শিক্ষার্থীদের পাঠের বোধ শক্তি বিষয়ে ধারণা তৈরি করা, আর অপশন 4 বলেছে যে পাঠ্য বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা। এটা হচ্ছে সঠিক উত্তর, যে আমি যে পাঠটা পড়াবো, হ্যাঁ অ্যাজ এ টিচার হিসেবে সেই পাঠটাকে সঙ্গে আগের যে রিলেটেড, অর্থাৎ প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডকে তাদেরকে তৈরি করা, সক্রিয় করা, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি আমরা, 140 নম্বর কোশ্চিন, এখানে বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী বর্তমানে কতগুলি ভাষা অষ্টম খসড়ায় বা 8th শিডিউলে উল্লেখিত আছে? তাহলে এটা আশা করি অনেকেই জানো, এটা হয়ে যাবে 22টি, 22টি ভাষা অষ্টম তোমার খসড়ায় বা উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন কি বলছেন, 141 নম্বর কোশ্চেন, দেখতে পাচ্ছ বলতে চাইছি যে একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকার অভিনয় করার নির্দেশ দিলেন।
এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে কিছু অনুশীলন দিলেন, সেটি তিনি সেটা পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন সেটা, সেটা কি, এখানে দেখো অপশনস গুলো দেখে নি। এখানে বলছে সুনির্দিষ্ট ভাবে নির্দেশিত, বিচ্ছিন্ন ভাবে ব্যাকরণ, প্রাসঙ্গিক ভাবে ব্যাকরণ, বিশেষ পরিস্থিতি বা সমস্যার সম্বন্ধে চিন্তা করে তা বোঝার জন্য সাধারণ সত্ত্ব জ্ঞানের পদ্ধতি, ডিডাক্টিভ প্রসেস বলতে চাইছে। তাহলে দেখো সাইকোলজিক্যাল প্রসেসের মধ্যে ডিডাক্টিভ প্রসেস কোনোদিনই হবে না। তাহলে এক্ষেত্রে সঠিক হচ্ছে প্রাসঙ্গিক ভাবে ব্যাকরণ। তাহলে এটা তিনি যেটা পড়াতে চাইছেন সেটা হচ্ছে কি, প্রাসঙ্গিক ভাবে ব্যাকরণ। পরবর্তী কোশ্চেন চলে আসি, বলছে একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রদের শেখায় শৈলীর চাহিদা পূরণ কিভাবে করতে পারেন। তাহলে কি, প্রতিটি শব্দ বাড়ানো, সরি পড়ানো এবং তারপর অনুবাদ করে এবং পাঠকে বারংবার অভ্যাস করা, ধারাবাহিক ভাবে শিশুদের মূল্যায়ন করা, কেবল পড়াশোনা নয় বরং সেই সঙ্গে ছাত্রদের নাচ গান সঙ্গীত আঁকা ক্রীড়া প্রভৃতিতে উৎসাহ করা, ছাত্রদের স্বতন্ত্র ভাবে চাহিদা পূরণের জন্য একগুচ্ছ শিক্ষণ পদ্ধতি ও কৌশল ও মূল্যায়ন পদ্ধতি বের করা। তো একজন আইডিয়াল শিক্ষকের সবসময় কাজ হবে যে যে টপিকটা আমি পড়াবো সেই টপিকটা সম্পর্কে তাদের স্বতন্ত্র ভাবে চাহিদা পূরণের মতো করে একগুচ্ছ পদ্ধতি বের করতে হবে, তাদের রুচি অনুযায়ী আগ্রহ অনুযায়ী কৌশল বানাতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল অপশন 4 নম্বর অপশনটা। ওকে নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে নেক্সট কোশ্চেন এখানে বলতে চাইছে 143 নম্বর কোশ্চেন, বলতে চাইছে যে ভাষা শিক্ষার ক্ষেত্রে সামাজিক মেলামেশা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বার্তা যার সঙ্গে যুক্ত, তিনি হলেন চমস্কি, পিয়াজেট, ভাইগোটস্কি, স্কিনার। তাহলে এটা তো খুবই ইম্পর্টেন্ট, সামাজিক নির্মিতিবাদ, তোমরা কথাটা শুনেছো, সামাজিক নির্মিতিবাদ কার সঙ্গে জড়িত, সামাজিক নির্মিতিবাদ ভাইগটস্কির সঙ্গে জড়িত। যেটা কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ যেটা রয়েছে সামাজিক নির্মিতিবাদ তোমরা পড়েছো, তাহলে সমাজের সঙ্গে শিশুকে যে খেলামেলার একটা খোলামেলা পরিবেশ দিতে হবে তার মাধ্যমে শিশু শিখবে, এই কথা বেশি গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কি। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি, বলার দক্ষতাই যেটা গুরুত্বপূর্ণ তা হলো কি, সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ, বিষয় ও অবস্থা অনুযায়ী বলা, নমনীয় ভাবে বলা, অলংকার ভাবে ব্যবহার করা। তাহলে এটার আনসার কি, তাহলে এটার আনসার কি হতে পারে, তাহলে এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিতে চাই, তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে কেমন হচ্ছে বা কেমন এটার কি আনসার হতে পারে। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 145। একদম 145 কোশ্চেনটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা প্রতি বছর তোমার সিটেডে, WBTED প্রতি বছর কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যায়। তো এই কোশ্চেনটা ডিসকাস করার আগে তোমাদেরকে সকলকে বলবো ভিডিওটা লাইক করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো দেখো কোশ্চেনটা হচ্ছে, বলছে একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সুনির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয়, ভাষা শিখতে গিয়ে শিশুর একটা সমস্যা হতেই পারে এবং সে পরীক্ষায় একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে, একজন শিক্ষক হিসাবে আপনি বুঝবেন কিভাবে, সেটা কি, বিচক্ষণ বিন্দু পরীক্ষা, কারণ অনুসন্ধান বা ডায়াগনস্টিক পরীক্ষা, নেক্সট হচ্ছে সংযোগকারী বা কমিউনিকেটিভ পরীক্ষা, সমস্যা সমাধান পরীক্ষা। তাহলে এই রকম যখন পরীক্ষা কতগুলো দেয়া থাকবে, যেখানে আমরা ডায়াগনস্টিক শব্দটা দেখব সেটা হয়ে যাবে আনসার। তাহলে আমাকে ডায়াগনস্টিক প্রসেসে আমি এটা শিখবো। ওকে নেক্সট কোশ্চেন চলে আসি, 146 কোশ্চেন। তাহলে বলছে পোর্টফোলিও সম্পর্কে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক, এখানে বলছে লেখার অভ্যাস তৈরি করা, নেক্সট বলছে এর প্রধান উদ্দেশ্য হলো ছাত্রদের কাজ সংগ্রহ করা এবং তাকে সুরক্ষিত রাখা, এটা শিক্ষকের সময় বাঁচায় এবং ছাত্রদের ব্যস্ত রাখে, 4 নম্বর বলছে এটা শিক্ষকের ছাত্রদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হ্যাঁ বা অপশন 4, যেটা হচ্ছে শিক্ষকদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 147, স্বরভক্তি হলো ড্যাশের ভিন্নতা, শরীরের অঙ্গ, স্বরভক্তি কি শরীরের অঙ্গ, শব্দ, বাতাস, সুরের উচ্চতার মাত্রা, এটা পিচ, সুরের উচ্চতার মাত্রা, সুরের কেমন উচ্চতা হচ্ছে সেটার মাত্রা হচ্ছে কি, সুরের উচ্চতার মাত্রাকে বলা হয় স্বরভঙ্গি। নেক্সট কোশ্চেন 148, বলছে বাণী বাড়িতে
বেশি কথা বলে না, কিন্তু স্কুলে অনেক কথা বলে। এরকম অনেক শিশুকে আপনি স্কুলে দেখবেন বাড়িতে কম কথা বলে, সরি বাড়িতে কম কথা বলে কিন্তু স্কুলে বেশি কথা বলে। এটা দেখার কারণ কি? সে তার বাড়ি পছন্দ করে না? এটা তো হতেই পারে না, বাড়ি অবশ্যই প্রত্যেকে পছন্দ করবে। তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়, এটা হতে পারে। স্কুলে ছাত্রছাত্রীরা প্রচুর কথা বলার সুযোগ পায়, ছাত্র শিক্ষকরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতার দিকে প্রায় দৃষ্টিকোণ দেন না, এটাও হতে পারে না। তাহলে এই দুটোর মধ্যে হতে পারে। তাহলে দেখো অবশ্যই ছাত্রছাত্রীরা স্কুলে সব থেকে বেশি কথা বলার সুযোগ পায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 149। 149 কি বলছে? বলছে ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে ভাষা দক্ষতায় কোন দুটো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে? প্রকৃত উচ্চারণ ও নিবিড় ভাবে পড়া, লিপ্যন্তর ও ভালো হাতের লেখা, নিখুঁত ও সাবলীলতা, উপর উপর পড়া এবং খুঁটিয়ে পড়া। তাহলে এক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মানে কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে নিখুঁত এবং সাবলীল ভাবে পড়া। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল আমার এটা। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট এন্ড আজকের ফাইনাল কোশ্চেন। বলছে ভাষা শেখা খুব সহজ হবে যদি পাঠ্য বই না পড়ানো হয়, কোনো রকম পরীক্ষা না থাকে, যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায় বা পরিবেশ, প্রতিবেশ বা পরিবেশ বলতে পারি। নেক্সট কোশ্চেন, নেক্সট অপশন বলেছে লেখার আগে যদি ব্যাকরণ ভাষায় অভ্যাস ও অনুশীলন বেশি হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এটা, যে যদি সমৃদ্ধ ভাষা পরিবেশ যদি পেয়ে যায় বা প্রতিবেশ যদি পেয়ে যাও, তাহলে সেক্ষেত্রে ভাষা শেখা খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। সো আজকে সেশনটা কেমন লাগলো তোমরা জানাও। সিটেট এর আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে চাও, যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে ভিডিও সিটেট এর 2019 এর কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।